আমার 1 বছর ধরে হিপে ব্যথা, আমি রাত্রে জ্বালা যন্ত্রণায় ঘুমাতে পারতাম না। এরা কত রাত গেছে কান্নাকাটু করছি, খুলনায় গেছিলাম, খুলনায় পরীক্ষা নিরীক্ষা করে বললো অপারেশন করতে হবে। ওনারা একটা ওষুধও লিখেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম মোহাম্মদ আজিবর রহমান, গ্রামীণ আয়াতপুর মৈয়ামপুর থানা। আমি পেশায় একজন ব্যবসায়ী, মানে পল্লী চিকিৎসক, বয়স 49 বছর। আমার 1 বছর ধরে হিপে ব্যথা, আমি রাত্রে জ্বালা যন্ত্রণায় ঘুমাতে পারতাম না। এরা কত রাত গেছে কান্নাকাটু করছি, খুলনায় গেছিলাম, খুলনায় পরীক্ষা নিরীক্ষা করে বললো অপারেশন করতে হবে। ওনারা একটা ওষুধও লিখেনি। তারপরে আমি ইউটিউব থেকে সার্চ করে ইনাকে পাই, ডাক্তার শফিউল্লাহ। আমি পরের দিন সেই নাইটে এখানে চলে আসছিলাম, ঠিকানা বরাবর এসে উনি প্রথম দিন একটা থেরাপি দিল, ওষুধ পানি লিখে দিল, খাই কমছিল। পরের চালান আবার আসলাম, ডাক্তার সাহেব বললেন আপনি কি 4-5 দিন ভর্তি থাকতে পারবেন? বললাম থাক, ঈদের পরে থাকবো, কিন্তু আমি তার আগেই চলে আসছি। সে এখানে ভর্তি হওয়ার পরে আমাকে যে সুন্দরভাবে ট্রিটমেন্ট দিছে থেরাপির মাধ্যম দিয়ে, আমার এখন অনেক ভালো, আমি এখন হাঁটা চলাফেরা করতে পারছি, সমস্যা নাই। এখানকার পরিবেশ গুলো খুবই ভালো। আগে সব কাজ করতাম, আমি আবার কৃষি কাজও করতাম, তো কৃষি কাজ করতে করতে আমার এই সমস্যা, এখন ওর কারণ ভারী বহন করতে পারি না কিছু। ওই গ্রামে ছোটাছুটি করতে গিয়ে পল্লী চিকিৎসক মানে তো গ্রামে দৌড়াতে হয়, হ্যাঁ এখন ওইগুলো আর বাড়ি যায় না, ওই দোকানে বসেই করি। অনেক ভালো লাগছে, চিকিৎসা অনেক উন্নত। এখানে যারা আসেনি তারা বুঝবে না, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আমি যখন ইউটিউবে দেখি কথাবার্তার দিক দিয়ে অনেক ভালো, ওই কথার ভাষা ভালো লাগছিল, যার কারণে আমি এখানে আসছিলাম। তো ওনার ট্রিটমেন্ট ভালো, উনি লোক হিসাবেও ভালো, ইমানদার, পাঁচক নামাজ কালামও করে, আমাকে ভালো লাগছিল যার কারণে আমি আসছিলাম। তাদেরকে আমি এখান থেকে, আমার আমার গ্রামে অনেক এই ধরনের পেশেন্ট আছে, আমি তাদেরকে এখানে আসার জন্য বলবো ইনশাল্লাহ। আমি এই প্রতিষ্ঠানের প্রত্যেকের কাছে দোয়া কামনা করি যেন আমি আরো ভালো যেতে পারি, আগের মতো ফিরে আসতে পারি। এই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।